সেরা চলচ্চিত্র অভিনয় শিল্পী নারী, চলুন আমরা দেখে নিই কারা কারা পেয়েছেন নমিনেশন এবং পুরস্কার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নায়ক ইলিয়াস কাঞ্চন। আমার বাবা অথর্ব, প্যারালাইসিস। আমরা বড় চাচার বাসায় একসঙ্গে থাকি, আশ্রিত। আমার জীবনে কোনো আনন্দ নেই। মুখ সামনে কথা বলবি, আজ আমি বলবো রাজুর স্বামী হিসেবে আমার অহংকার, আমার অলংকার, আমার প্রাণের স্বামী। মেরিল প্রথম আলো পুরস্কার। সালাম আলাইকুম, সবাইকে কি ডাকবো? একজন আসছেন, দুইজন আসছেন, করতালি হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ধুক ধুক, কি হচ্ছে? হচ্ছে, ধুক ধুক হচ্ছে। আজকের শ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূর। শাবনূর, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন শাবনূর, অনেক অভিনন্দন। কনগ্রেচুলেশন শাবনূর, কনগ্রেচুলেশন। কবে আমার আজকে গল্প কবে শুনবে? আমি ভেবেছিলাম অন্য কিছু। কবে 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 আমার মনে হয় সেটা জিজ্ঞেস করতেই পারো। কবে 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 হবে 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 আশায় থাকুন, হবে। কিছু বলবে? তোমাদের উপস্থাপনা এত সুন্দর, প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই পুরস্কারটি আশা করিনি। আমি এই নিয়ে আটবার দুই হালি, ভীষণ ভালো লাগছে। আর দর্শকদের কাছে দোয়া চাই, আমি চিরকাল আপনাদের মনের মাঝে বেঁচে থাকতে চাই, দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু আমাদের সিনিয়র, আমরা মন থেকে আশা করি আপুই পাক, কারণ আপুর থেকে কিছু শিখতে পারবো। এর জন্য আমাদের ভীষণ আনন্দ লাগছে। মা-বাবা কিছু বলুক। বাবা বাবা, এটাই আমার প্রথম ছবি এবং প্রথম ছবিতে নমিনেশন পাওয়া অনেক বড় আমি মনে করছি। আর একসাথে দাঁড়িয়ে আছি, মঞ্চে এসেছি, আপু পেয়েছে, একই কথা। আপনাদের ভালোবাসা সঙ্গে থাকবে, আমি কাজ করব আমার মতো ভালো করে কাজ করতে চাই। দোয়া রাখবেন আমার জন্য। কনগ্রেচুলেশনস, ধন্যবাদ সবাইকে।